ওকে সো এবার আমরা দেখব যে এর মধ্যে কিভাবে কোন একটা কমেন্ট আমি যদি অ্যাড করতে চাই কমেন্ট সো এখানে আমরা টেক্সট করলাম সো টেক্সট থাকুক সমস্যা নাই আমরা আরেকটা ভেরিয়েবল নিতেছি মনে করেন এখানে দিলাম হচ্ছে নিউ কমেন্ট সাপোজ কমেন্ট এই বানানটা বড় হয়ে যাচ্ছে এন কমেন্ট এটা দিলাম হ্যাঁ এবার আমরা এখানে জাস্ট লিখব যে ক্রিয়েট কমেন্ট ক্রিয়েট কমেন্ট ওকে সাপোজ মনে করেন এই যে টেক্সট বাই জাভাস্ক্রিপ্ট বা কমেন্ট কমেন্ট ফর্ম জাভাস্ক্রিপ্ট এটাও লিখতে পারেন একটা টেক্সট আমরা লিখলেই কমেন্ট হচ্ছে কিনা সেটা দেখব জাস্ট সো আমি এখানে লিখলাম কমেন্ট ফ্রম জাভাস্ক্রিপ্ট ওকে সো এবার আমাদের কি হবে ইএল দেন আমি আরেকটা হচ্ছে যে নিয়ে নিচ্ছি সাপোজ এখানে আমরা যদি এই জায়গায় নিউ কমেন্ট মানে ইন কমেন্টটা বসাইতে চাই ইন কমেন্ট তাহলে আমরা যেটা দেখব সেটা হচ্ছে রেসপেক্ট এলিমেন্ট করে এই যে দেখেন আমাদের কমেন্টও চলে আসছে কমেন্ট ফর্ম জাভাস্ক্রিপ্ট এই যে এখানে কমেন্ট লিখেছে হ্যাঁ আমরা যদি এই যে এটাকে একটু উপরে দিতাম অর্থাৎ এইটাকে যদি আমরা এই টেক্সটের উপরে দিতাম তাহলে কি হইতো তাহলে যেটা হবে সেটা হচ্ছে দেখেন যে টেক্সটটা কিন্তু কমেন্ট হয়ে গেছে দেখছেন তো আমরা কি কমেন্টও করতে পারছি জাভাস্ক্রিপ্টের মাধ্যমে অনেক মজা তাই না ওকে সো এইভাবে আমরা এই যে ক্রিয়েট কমেন্ট এই মেথডটার মাধ্যমে আমরা কি করতে পারবো কমেন্টও করতে পারবো ঠিক আছে